শুকরের গোশত বিসমিল্লাহ বলে খেয়ে গোটা মুসলিম জাতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফেকাও উসুল চষে, হানাফি সাফেই মালিকি হাম্বলি তখনও মেটেনি গোল। এমন সময় মালাকুল মৌত হাকিল তল্পি তল, বাহিরের দিকে মরিয়াসি যত ভিতরের দিকে তত, গুন্তিতে মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মত। উস্কানিমূলক আচরণ দিয়ে সিমটি কেটে কেটে দেখা যায় মুসলমান ঘুমাইছে না, জেগে আছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আরেকটা পয়েন্ট আসছে, ইন্দোনেশিয়ার একটা মেয়ে, সে মুসলিম ঘরের সন্তান, সে শুকরের গোশত বিসমিল্লাহ বলে খেয়ে গোটা মুসলিম জাতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। মাঝে মাঝে উস্কানিমূলক পোস্ট আছে, একজন খেলোয়াড় কয়েকদিন আগে নিজেকে আহলে হাদিস বলে দাবি করেছেন, বেহায়াপনার বিরুদ্ধে পোস্ট দিয়েছেন, মিলাদের বিরুদ্ধে পোস্ট দিয়েছেন, তার বিরুদ্ধে যখন নাস্তিকবাদের বামপন্থী রামপন্থীরা সব একাকার হয়েছে, তখন আমাদের দেশের হুজুর খুঁজতেছে মাসলা যে ক্রিকেট খেলা হালাল না হারাম। ডক্টর এই জন্য কবি নজরুল ইসলাম বলেছেন, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফেকাও উসুল চষে, হানাফি সাফেই মালিকি হাম্বলি তখনও মেটেনি গোল। এমন সময় মালাকুল মৌত হাকিল তল্পি তল, বাহিরের দিকে মরিয়াসি যত ভিতরের দিকে তত, গুন্তিতে মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মত। আজকে জাহেরিয়াত চলছে, এগুলো হলো উস্কানি, উস্কানিমূলক আচরণ দিয়ে সিমটি কেটে কেটে দেখা যায় মুসলমান ঘুমাইছে না, জেগে আছে। সম্মানিত উপস্থিতি, পোশাক নিয়ে কয়েকদিন আগে আজে বাজে কথা বললো ঢাকা ইউনিভার্সিটির এক বেয়াদব প্রফেসর, নাম তার ওয়াহিদুজ্জামান, বাবা মা নাম রেখেছে ওয়াহিদুজ্জামান। আমি বলছি ঢাকা ইউনিভার্সিটি তোর বাপের টাকার তৈরি নাকি? স্যার সলিমুল্লাহ জমিদার মুসলিম, তার নিজস্ব জমিদারি সম্পদের উপর ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত। মুসলমানদের ইউনিভার্সিটিতে চাকরি করে খাও আর বলো মুসলমান উলঙ্গ হয়ে থাকবে? মুসলমান মা বন্ধু উলঙ্গ হয়ে থাকতে বলো? তোমার কাপড় চোপড় আগে খুলে দিগম্বর হও, তারপরে বলো যে উন্নত মানের লোক হলো যারা পোশাক পরে না। যদি সভ্যতা হয় পোশাক বর্জন করা, তাহলে পৃথিবীর পশু পাখি সবচেয়ে বড় সভ্য। সম্মানিত উপস্থিতি, এই যে ইসলামের উপরে নগ্ন থাবা চলছে, এসব বিষয়ে আমাদেরকে সজাগ হতে হবে, আমাদের সন্তানদেরকে সচেতন করতে হবে। আজকের বক্তব্যের